আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে যে টপিক আলোচনা করবো সেটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার থ্রি আর কি আমি সঞ্জিত জাহিদ পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে আচ্ছা তো দেখো আর কি আমরা শুরু করে দিই আজ তোমাদের যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রি প্রথম পত্র অর্থাৎ চ্যাপ্টার থ্রি আর কি মানে মৌলের পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন কেমিস্ট্রি ফার্স্ট পার্ট চ্যাপ্টার থ্রি তো আজকে আমরা দেখবো আর কি আজকে আমরা পুরোপুরি কভার করবো না আজকে আমরা মেইন মেন যে ইম্পর্টেন্ট টপিক আছে আজকে আমরা প্রথম অর্ধেক দেখার চেষ্টা করব পরবর্তীতে হয়তো বা আমরা বাকি অর্ধেক দেখার চেষ্টা করবো তো সবাই আর কি এই জন্য ক্লাসটা মনোযোগ সহকারে দেখো কারণ কেমিস্ট্রি অধ্যায়গুলো কিন্তু অনেক বড় বড়ো ঠিক আছে তো একদিনে আর কি পুরো চ্যাপ্টারটা তোমাদের নিলে আসলে সব ভালো মতো বুঝতে পারবে না এই জন্য আমরা চেষ্টা করবো আজকে তো ফার্স্টের দিকে যেসব ইম্পর্টেন্ট টপিক আছে আমরা সিরিয়াল ওয়াইজ আগাবো আর কি তো সবাই আর কি ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট মনোযোগ সহকারে করবা আর ক্লাসটা কিন্তু নোট করবা সবাই ঠিক আছে কারণ এই ক্লাসটা নোট করে তোমরা তোমাদের আমাদের যে জয়কলি গ্রুপটা আছে ওখানে কিন্তু তোমরা তোমাদের নোটগুলা শেয়ার করতে পারো ওইখান থেকে কিন্তু একজন বিজয়ীতাকে কিন্তু একটা সুন্দর আকর্ষণীয় গিফট আর কি দেওয়া হবে তো তোমরা আর কি ক্লাসটা নোট করলে তোমাদের নিজেদেরও লাভ হলো পাশাপাশি তোমরা কিন্তু গিফটটাও পেয়ে যাচ্ছ তাহলে ক্লাসটা অবশ্যই সবাই করার চেষ্টা করবো আর কি আর এই ক্লাসের উপর আজকে যে ক্লাসটা হবে এইটার কিন্তু পরশুদিন কিন্তু এক্সামও আছে তো এক্সাম দিতে হলে কিন্তু ক্লাসটা ভালো মতো করতে হবে যেহেতু যেসব টপিকের উপর ক্লাস নেওয়া হচ্ছে ওই সব টপিকে এক্সাম হবে তাই তুমি যদি এক্সামে ভালো করতে হয় অবশ্যই তোমার আর কি এই ক্লাসটা মনোযোগ সহকারে করতে হবে তাই চেষ্টা করবা ফার্স্ট টু লাস্ট ক্লাসটা মনোযোগ সহকারে করার জন্য এবং তোমাদের ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে ক্লাসটা করো ইনশাল্লাহ সবাই উপকৃত হবা আচ্ছা তো আর বেশি দেরি না করে শুরু করে দিয়ে আসো আচ্ছা তো দেখো এই অধ্যায়টা দেখো আমাদের নাম কি মৌলের পর্যায়বিত্ত ধর্ম রাসায়নিক বন্ধন তো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যেটা আছে এটা হচ্ছে যে আমরা জানি যে পর্যায় সারণী তোমার হচ্ছে বাম থেকে ডানে গেলে বা উপর থেকে নিচে গেলে আমাদের বিভিন্ন ধরনের ধর্ম কিন্তু তার সাথে সাথে কিন্তু পরিবর্তিত হয় যেমন আয়নিক তোমার হচ্ছে আইনীকরণ বিভব তৈরিতাত্মকতা ইলেকট্রন আসক্তি সহ বিভিন্ন যেসব ধর্ম আছে এগুলো কিন্তু বাম থেকে ডানে উপর থেকে নিচে গেলে কিন্তু ক্রমে কিন্তু পরিবর্তিত হয় তো আমাদের এই জন্য এই অধ্যায়টা যদি আমাদের পারতে হয় যে আমাদের যদি সম্পর্ক বের করতে হয় যে মৌলের কোথায় কি সম্পর্ক মানে বললো যে সোডিয়াম এবং ম্যাগনেশিয়াম কোনটার আর কি আকার বড় বা কোনটা ইলেকট্রন আসক্তি বেশি বা কোনটা তৈরিাত্মকতা বেশি এগুলো যদি আমাদের জানতে হয় তাহলে অবশ্যই আমাদের কোনটা সবার আগে জানতে হবে সেটা হচ্ছে যে পিরিয়ডিক টেবিল যেটা আছে এইটা আমাদের খুব ভালো মতো পারতে হবে যে কোন মৌল কোথায় অবস্থিত যদি আমাদের এই অধ্যায়টা জানতে হয় তাহলে হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিল যেটা আছে এই পিরিয়ডিক টেবিলটা কিন্তু আমাদের খুব ভালো মতো পারতে হবে যে কোথায় কোন মৌল আছে যে গ্রুপ ষোলোতে কী কি মৌল আছে গ্রুপ তে কি কি মৌল আছে যেমন তোমাকে যদি বলে দেয় যে ফসফরাস এবং ব্রোমিনের মধ্যে কে বড় তো তুমি যদি নাই জানো যে ফসফরাস কত নাম্বার গ্রুপের মৌল ও কত নাম্বার গ্রুপের মৌল এইগুলো যদি নাই জানো তাহলে কিন্তু তুমি তুলনাই করতে পারবা না তাই না তো এই জন্য আমাদের এই অধ্যায়টা যদি পারতে হয় তাহলে সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে মৌলের অ্যাটলিস্ট আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে গ্রুপ এক গ্রুপ দুয়ের মৌলসমূহ আর হচ্ছে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো মানে তেরো থেকে আঠারো পর্যন্ত এইগুলো আমাদের মাস্টার কি জানতে হবে অ্যাডমিশনের ক্ষেত্রে বাকিগুলো কিছু কিছু ইম্পর্টেন্ট বাট এইগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে এই অধ্যায়টা পারতে গেলে কারণ এই অধ্যায়টার নামেই তোমরা দেখতে পাচ্ছ কি নাম বলো তো মৌলের পর্যায়বিত্ত ধর্ম রাসায়নিক বন্ধন তাহলে এখানে যেটা আলোচনা করা হয়েছে সব মৌলকে নিয়ে আলোচনা করা হয়েছে মৌলের বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে এইটা পারতে গেলে আমাদের অবশ্যই পর্যায়ের শ্রেণীটা ভালো মতো পারতে হবে তবে তার আগে আমরা আসলে দেখে নিই যে কী বলছে এখানে দেখো এই এই স্লাইডটা বলা হয়েছে যে আমাদের আমরা জানি যে আমাদের যে আধুনিক পর্যায় সারণী আছে এটার কিন্তু বোর্ডের পর্যায় সারণী বলা হয় আধুনিক পর্যায় সারণী বা বোর্ডের পর্যায় সারণি এটার ভিত্তি কি বলতো ইলেকট্রন বিন্যাস এবং পারমাণবিক সংখ্যা আর কি তো দেখো এইখানে যেই বিজ্ঞানী বোর্ড যেইটা আবিষ্কার করছে সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে সাতটা পর্যায় আর কয়েকটা গ্রুপ বলতো আঠারোটা গ্রুপ এটা তো আমরা সবাই জানি যে নতুন যে আধুনিক পর্যায় সারণী বা বোর্ডের পর্যায় সারণি এটাই কয়েকটা গ্রুপ আছে আঠারোটা গ্রুপ আছে আর সাতটা পর্যায় আছে তো সাতটা পর্যায়ের মধ্যে আমার হচ্ছে এক নাম্বার যে পর্যায়টা আছে এটাকে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায় কি পর্যায় অতি সংক্ষিপ্ত পর্যায় ঠিক আছে আচ্ছা তো দেখো আর দুই আর তিন তারপরে মনে হয় ফার্স্ট এটা একটা হচ্ছে সিঙ্গেল এক নাম্বারটাকে বলা হবে অতি সংক্ষিপ্ত বাকি যেগুলো আছে সবগুলো ডাবল 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 করে ঠিক আছে যেমন দুই আর তিন একসাথে চার আর পাঁচ একসাথে আর একসাথে ঠিক আছে যেহেতু সাতটা পর্যায়ে আছে তো এক অতি সংক্ষিপ্ত পর্যায়ে আমি বুঝলাম অতি সংক্ষিপ্তর পর কি আসবে বলতো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত পর্যায়ে আছে পর্যায় এক তারপর হচ্ছে দুই আর তিনকে আমি কি নাম দিয়েছি বলতো সংক্ষিপ্ত পর্যায় ঠিক আছে দুই আর তিন হচ্ছে সংক্ষিপ্ত পর্যায় এরপরে সংক্ষিপ্তর পর কি আসবে বলতো সংক্ষিপ্তর পর কি আসবে দীর্ঘাকার পর্যায় সংক্ষিপ্তর পর দীর্ঘাকার তারপরে কি হবে বলতো অতি দীর্ঘাকার কারণ কি আমি যত এক থেকে নিচের দিকে যাচ্ছি পর্যায়ের সারণী পর্যায় এক থেকে যত নিচের দিকে যাব আমার কি হচ্ছে বলতো মৌলের সংখ্যা ক্রমে কি হচ্ছে বাড়তেছে যেমন পর্যায় একে দুইটা মৌল তারপর দেখো দুই আর তিনে কয়টা মূল্য আটটা আটটা ষোলোটা তারপর দেখো আঠারো আঠারো তারপর দেখো বত্রিশ বত্রিশ তাহলে পর্যায় এককে আমি কি বলবো অতি সংক্ষিপ্ত পর্যায় দুই আর তিনকে বলবো সংক্ষিপ্ত তারপরে কী আসবে দীর্ঘ তারপর আসবে কী বলতো অতি দীর্ঘ তাহলে হচ্ছে এক নম্বর পর্যায়কে আমি বলবো অতি অতিসংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত পর্যায় দুই আর তিনকে সংক্ষিপ্ত সংক্ষিপ্তর পর কি আসবে বলো তো দীর্ঘাকার তাহলে দীর্ঘ পর্যায় কোনটাকে বলা হবে চার আর পাঁচকে কী বলা হবে দীর্ঘ পর্যায় ঠিক আছে আর ছয় সাতকে কি বলা হবে আমার অতি দীর্ঘ পর্যায় ঠিক আছে অতি দীর্ঘ পর্যায় তো এই জিনিসটা আমরা জানলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপর আর জিনিস মনে রাখবা ছয় নাম্বার পর্যায়কে আরেকটা নামে রাখা সেটা হচ্ছে রাক্ষুষে পর্যায় বলা হয় কি বলা হয় পর্যায় বলে বলা তো রাক্ষুষে পর্যায় বলা হয় পর্যায় ছয়কে বলা হয় রাক্ষুষে পর্যায় এবং সাত নাম্বার পর্যায়কে বলা হয় কি পর্যায় বলো তো তেজস্ক্রিয় পর্যায় ঠিক আছে এই কয়েকটা জিনিস আমরা এক্সট্রা জানবো তেজস্ক্রিয় পর্যায় তাহলে গ্রুপ পর্যায় ছয়কে আমরা জানলাম কি পর্যায় বলো তো পর্যায় ছয়কে রাক্ষসের পর্যায় এবং পর্যায় সাতকে কি বলা হয় বলতো তেজস্ক্রিয় পর্যায় আরেকটা জিনিস যেটা জানবো সেটা হচ্ছে দুই আর তিন দুই আর তিন পর্যায়কে বলা হয় আদর্শ পর্যায় কি পর্যায় বলা হয় বলতো আদর্শ ঠিক আছে আদর্শ পর্যায় বলা হয় আর কি পর্যায়ে দুই আর তিনকে এই কয়টা জিনিস আমরা জানলাম আর কি ঠিক আছে দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মৌলসমূহকে বলা হয় কি আদর্শ মৌল ঠিক আছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলসমূহকে কি মৌল বলা হয় আদর্শ মৌল তাই কয়েকটা ইনফরমেশন আমরা এখান থেকে জানলাম সেটা হচ্ছে যে পর্যায় এককে বলা হবে সংক্ষিপ্ত পর্যায়ে দুইয়া তিনকে অতি সংক্ষিপ্ত পর্যায়ে সরি পর্যায় এককে বলা হবে অতি সংক্ষিপ্ত পর্যায় দুই আর তিনকে বলা হবে সংক্ষিপ্ত তারপরে আসবে কি দীর্ঘাকার মানে হচ্ছে পর্যায় চার আর পাঁচ আর তারপরে হচ্ছে অতি দীর্ঘাকার কে কে ছয় আর সাত ঠিক আছে আর ছয়কে আরও একটা নামে ডাকা হয় সেটা হচ্ছে রাক্ষসের পর্যায়ে আর সাতকে বলা হয় তেজস্কীয় পর্যায়ে আর দুই আর তিনকে কে একসাথে বলা হয় কি পর্যায়ে তো আদর্শ পর্যায় আশা করি এইগুলো সবার আর কি ক্লিয়ার এটা আজকে আমাদের জানতে হবে ফার্স্ট অফ অল এরপরে দেখো আমরা পর্যায়ের সারণিতে আসি যে পর্যায়ের সারণিতে কি আছে দেখো আচ্ছা দেখো আমাদের এই পর্যায় সামনে জানতে হবে যে পর্যায় সামনে কোন গ্রুপে কি কি মৌল আছে আর কি দেখো তা গ্রুপ যে মৌলগুলো আছে এটা তো আমরা জানতাম যে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম আর কি বলতো ফ্রান্সিয়াম ঠিক আছে তো তো এটা আমরা ছন্দ দিয়ে মনে রাখতাম কি লিনাকে রুবি সাইজ করে ফ্রান্সে ঠিক আছে বা সেচে ফেলে বা সাইজ করে যেটাই বলো না কেন লিনাকে ঠিক আছে আমরা লিখে দিই যারা জানানো তারপর লিখে রাখো মনে রাখবা লিনাকে রুবি সাইজ করে ফ্রান্সে ঠিক আছে লিনাকে রুবি সাইজ করে ফ্রান্সে আচ্ছা তো লুন লিনাকে রুবি সাইজ করে দিকে আসলো বলতো লিতে হচ্ছে লিথিয়াম নাতে হচ্ছে সোডিয়াম কেতে কি বলতো পটাশিয়াম রুবিতে হচ্ছে রুবিডিয়াম ঠিক আছে রুবিতে হচ্ছে রুবিডিয়াম সাইজতে হচ্ছে কি বলতো সিজিয়াম করে থেকে কি সুনাই আর ফ্রান্সে কি বলতো ফ্রান্সিয়াম তাহলে এই কয়টা হচ্ছে গ্রুপ একের মৌল এটা আশা করি সবাই জানো আর কি বেশিরভাগ মানুষই জানো জানানো হচ্ছে এইগুলো আর কি আমাদের সমস্যা হয় আচ্ছা এগুলো পড়ে আসতে আগে এইগুলো আমরা ক্লিয়ার করে নিই দেখো গ্রুপ দুয়ের গ্রুপ দুইয়ের নাম্বারের মৌলসমূহ কি কি ঠিক আছে এখন এ নাম্বার মৌলসমূহ আমরা কীভাবে মনে রাখতে পারি দেখো আমাদের আমরা জানি যে আমাদের পূর্বপুরুষে মোগল মূল ছিল তারপরে কী আমল ছিল বলতো পাল আমল ছিল অনেক আমূল ছিল তাই না তোমরা মোঘল আমল যারা ছিল ওটা কিন্তু একটা রাজকীয় আমল ছিল ওখানে মনে করো তোমার অনেক ধরনের খাবার পাওয়া যেত যেমন বিরিয়ানি মোগলাই এগুলো সব কিন্তু আসছে কোথা থেকে বলো তো মোঘল আমল থেকে আসছে ঠিক আছে এই এই সব খাবার দাবার সব আসছে কোথা থেকে মোঘল আমল থেকে ঠিক আছে তো এটা দিয়ে আমরা মনে রাখবো মোগলাই পরোটা বা যেগুলোই আসে বিরিয়ানি সব আসছে কোথা থেকে মোঘল আমল থেকে তো এটাকে আমরা দেখো মনে রাখতে পারি তো এটা আমরা মনে রাখবো দেখো মনে রাখবা বিরিয়ানি ঠিক আছে আচ্ছা ও আরেকটা জিনিস ওরা কিন্তু অনেক রিচ ছিল মানে অনেক ধনী ছিল আর কি তো আমরা যেরকম কাচের প্লেটে খাই বা মেলামাইনের প্লেটে খাই বাট ওরা কিন্তু খেত কিসের প্লেটে বলতো সোনার প্লেটে খেত বা স্বর্ণের প্লেটে খেত ঠিক আছে তো এটা আমরা মনে রাখবো দেখো মনে রাখবো কি বিরিয়ানি তারা কি কি খেত বলতো বিরিয়ানি খেত মোগলাই খেত আর কি খেত বলতো কাবাব খেত ঠিক আছে বিরিয়ানি মোগলাই কাবাব কিসের বাটিতে খেতো সোনার বাটিতে খেতো ঠিক আছে বিরিয়ানি মোগলাই কাবাব স্বর্ণের বাটিতে রাখো বিরিয়ানি মোগলাই কাবাব স্বর্ণের বাটিতে রাখো এটা আমরা জানলাম ঠিক আছে এটা হচ্ছে কোন গ্রুপের ক্ষেত্রে গ্রুপ দুয়ের ক্ষেত্রে বিরিয়ানি মোগলাই কাবাব স্বর্ণের বাটিতে রাখো এটা দিয়ে কী হলো দেখো বিরিয়ানিতে হচ্ছে বেরিলিয়াম মোগলাইতে হচ্ছে ম্যাগনেশিয়াম কাবাবতে হচ্ছে ক্যালসিয়াম স্বর্ণেরতে কি এসা স্বর্ণেতে মনে রাখবো এস্টোনাম ঠিক আছে বাটিতে হচ্ছে বারিয়াম আর আর কি বলতো রেডিয়াম তো এখানে যেটা আওছে সেটা হচ্ছে এখানে হচ্ছে বিই বি হচ্ছে বেরি লিয়াম আর বি এতে হচ্ছে বারিয়াম বা বেরিয়াম ঠিক আছে ওটা আমরা বেরিয়াম দিয়ে বলবো বেরিয়াম আর ওটা কি বেরি লিয়াম বেরি লিয়াম আর এটা কি বেরি আম ঠিক আছে বেরি আম তো স্বর্ণের বাটিতে বাটিতে হচ্ছে বেরি আম আর বিরিয়ানিতে হচ্ছে বেরিলিয়াম ঠিক আছে এটা তাদের কারো ঘুরায় না যায় তো আমরা জানলাম যে গ্রুপ দুয়ে যেসব মৌল আছে সেটা কি কি বেরিলিয়াম বিরিয়ানি মোগলাই কাবা মানে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বিরিয়ানি মোগলাই কাবাব স্বর্ণের বাটিতে স্বর্ণেতে কি এস্টোনসিয়াম স্বর্ণের বাটিতে হচ্ছে কি বারিয়াম আর রাখোতে কি বলতো রেডিয়াম রাখোতে কি রেডিয়াম এইগুলো আমাদের শেষ মোটামুটি এগুলো আমরা জানি এরপর দেখো গ্রুপ আঠারো গ্রুপ আঠারো কারা নিষ্ক্রিয় মৌল ঠিক আছে গ্রুপ আঠারো কারা নিষ্ক্রিয় গ্রুপের মৌল আঠারো নম্বর গ্রুপের মৌলসমূহকে নিষ্ক্রিয় মৌল বলা হয় আর কি তো এটা তো আমরা সবাই জানি কে কে আছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন ঠিক আছে এটা আমরা সবাই জানি যে গ্রুপ আঠারো মৌলসমূহ হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন আছে গ্রুপ সতেরো আশা করি সবাই পারো যে গ্রুপ সতেরোতে কি কি আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন এটা আমাদের সবাই এমনি মনে থাকে ঠিক আছে পড়তে পড়তে হয়ে যায় ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন ঠিক আছে এটা হচ্ছে গ্রুপ সতেরো মৌল তাহলে আমাদের দুই এক দুই আর হচ্ছে কোনটা হয়ে গেল আমাদের হচ্ছে সতেরো আর আঠারো এইটা শেষ বাকি যেটা থাকলো তেরো থেকে সতেরো পর্যন্ত এইগুলো আমাদের এখন জানতে হবে যে গ্রুপ তেরো থেকে সতেরো ষোলো পর্যন্ত আমরা কীভাবে আর কি মনে রাখতে পারি আচ্ছা তার আগে বলো এই পর্যন্ত যেগুলো বুঝাইলাম এগুলো সবার ক্লিয়ার হয়েছে আচ্ছা ক্লাস কবে কবে হবে এইটা হচ্ছে তোমাদের ফেসবুকে জয়কলি একাডেমি নামে একটা গ্রুপ আছে ওই গ্রুপে আর কি দেওয়া আছে বা ওই পেজে দেওয়া আসে আর কি জয়কলি একাডেমি নামে একটা পেজ আছে আর কি ওই পেজে দেখবার দেওয়া আছে যে কবে কবে কি ক্লাস এটা একটা রুটিন কিন্তু দেওয়া আছে জয়কলি অ্যাকাডেমি একাডেমির যে পেজটা আছে ওইখানে মেডিকেলেরও একটা রুটিন দেওয়া আছে ভার্সিটিরও একটা রুটিন দেওয়া আছে কবে কি ক্লাস আছে তো আগামী এক সপ্তাহের ক্লাস রুটিন কিন্তু ওইটা দেওয়া আছে তো তোমরা যারা আর কি কবে কি ক্লাস হবে জানো না তারা আর কি ওই রুটিনটা চেক করলে আর কি পেয়ে যাওয়া আচ্ছা দেখো আর কি তো এখন আমরা আসি আচ্ছা এখন আমরা দেখি বাকি পড় গ্রুপগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে কীভাবে আমরা মনে রাখতে পারি আচ্ছা আচ্ছা তো দেখো মনে করো একটা জায়গায় বুঝছো বাংলাদেশ আর ইন্ডিয়া বাংলাদেশ আর ইন্ডিয়া মনে করো একটা জায়গায় গেছে বুঝছো আলু কিনতে গেছে কি কিনতে গেছে আলু কিনতে গেছে মনে করো আন্তর্জাতিক বাজারে বাংলাদেশও গেছে আলু কিনতে ইন্ডিয়াও গেছে আলু কিনতে ঠিক আছে তো এখন মনে করো আলু যে কিনতে গেছে মনে করো এরকম আলুর মধ্যে মনে করো বড় আলু আছে ছোট আলু আছে ঠিক আছে বড় আলু আছে ছোট আলু আছে তাই না তাহলে বড় আলু আছে ছোট আলু আছে তো এখন বাংলাদেশের মনে করো একটা থালা বাংলাদেশও একটা থালা নিছে ইন্ডিয়াও একটা থালা নিছে ঠিক আছে তো এই যে বড় আলু যেগুলো আছে এখানে ছোট আলুও আছে বড় আলু আছে ঠিক আছে তো ছোট আলু আছে বড় আলু আছে তো বড় আলু যেগুলো আছে এগুলো সবাই ইন্ডিয়ার থালায় চলে গেছে কোথায় চলে গেছে ইন্ডিয়ার থালায় চলে গেছে ঠিক আছে বড় আলুগুলো সব কোথায় চলে গেছে ইন্ডিয়ার থালায় আর ছোটো আলু যেগুলো আছে এগুলো কোথায় আসছে বাংলাদেশের থালায় আসছে ঠিক আছে তাহলে বড়ো আলুগুলো সব কোথায় গেছে বলো তো ইন্ডিয়ার থালায় গেছে ঠিক আছে বড় আলু গেছে কোথায় ইন্ডিয়ার থালায় তো এটা আমরা মনে রাখবো দেখো বড় আলু গেল ইন্ডিয়ার থালায় ঠিক আছে এটা মনে রাখবো বড় আলু গেল ইন্ডিয়ার থালায় এটা সবাই লেখো বড়ো আলু গেলো কোথায় ইন্ডিয়ার থালায় মনে করবো এখানে ছোট আলু ছিল বড় আলু ছিল বড় আলুগুলো কোথায় গেছে ইন্ডিয়ার থালায় গেছে তো আমরা এটা মনে রাখবো কি বড় আলু গেল ইন্ডিয়ার থালায় ঠিক আছে তো বড় আলু গেল ইন্ডিয়ার থালাতে আমরা কি মনে রাখতে পারি দেখো বড়তে মনে রাখবা বড়তে হচ্ছে বোরন ঠিক আছে বড়তে কি বোরন আলুতে হচ্ছে অ্যালুমিনিয়াম বড় আলু গেল গেলোতে কি গ্যালিয়াম ঠিক আছে বড় আলু গেল কোথায় গেল ইন্ডিয়া থালায় গেল ইন্ডিয়াতে হচ্ছে ইন্ডিয়াম ঠিক আছে ইন্ডিয়াতে ইন্ডিয়াম আর থালাইতে কি বলো তো থালাইতে হচ্ছে থ্যালিয়াম তাহলে আমরা যেটা মনে রাখলাম গ্রুপ তেরোর মৌলসম আমরা কীভাবে মনে রাখলাম বড় আলু গেল সব কোথায় বলো তো ইন্ডিয়ার থালায় তাহলে বড়ো আলু গেলো ইন্ডিয়ার থালাইতে কী হলো বড়তে বোরন আলুতে অ্যালুমিনিয়াম গেলোতে গ্যালিয়াম ইন্ডিয়াতে ইন্ডিয়াম আর কোথায় গেছিলো থালায় গেছিলো থালাইতে থ্যালিয়াম তাহলে আমার গ্রুপ তেরোর মৌলসমূহ সম্মুখীন সব মুখস্ত হয়ে গেল আশা করি ক্লিয়ার আচ্ছা আচ্ছা তোমাদের যদি ক্লিয়ার হয় সবাই কমেন্ট করো তো এটা দেখি কে কে কমেন্ট করো সবাই কমেন্ট করো তো এই যে কেবল যেটা বললাম বড় আলু গেল ইন্ডিয়ার থালা এটা সবাই কমেন্ট করো তো আমি কমেন্ট দেখবো আর কি যে যে কমেন্ট করছো তাদের কমেন্ট পড়া হবে তো সবাই আর কি কমেন্ট করো দেখি তোমরা কে কে কমেন্ট করতেছো অ্যাক্টিভ আসো ক্লাসে দেখবো আচ্ছা এরপরে দেখো আচ্ছা তো আমি একটা বুঝো আমার একটা স্টুডেন্ট আছে আমি একটা স্টুডেন্টকে পড়াই তার নাম হচ্ছে অভি তার নাম কি বলো তো ওভি ঠিক আছে আমার একটা স্টুডেন্ট আছে তার নাম হচ্ছে ওভি তো তাকে আমি পড়াই আর কি তো তাকে আমি আসার সময় আজকে নাম্বার দিয়ে আসছিলাম আমার তো আমার নাম্বার শেষে মনে করো টু সিক্স ঠিক আছে টু সিক্স আর কি তো ও আছে আমাকে কল দিতে গেছে আর কি টেলিফোনে তো টেলিফোনে আগেরকার মনে করো আগেকার একটা টেলিফোন ছিল না যেরকমভাবে ঘুরায় ঘুরায় আর কি রিং করতে হয় ঘুরায় ঘুরে ডায়াল করতে হয় আর কি তো ও আর কি ওইরকম ডায়ল করতেছিলো তো ওরকম ডায়াল করতে করতে ও টু সিক্সের জায়গায় ভুল করে টু সেভে এইটে কল দিয়ে দিছে টু এইটে কল দিয়ে দিছে টু সিক্সের জায়গায় ভুল করে ওই লাস্টের ডিজিটটা ভুল করে টু এ চলে গেছে তো ওই কলটা ভুল করে আমার কাছে না এসে চলে গেছে আরেকজনের কাছে তো যার কাছে গেছে তার নাম হচ্ছে সেলিনা কার কাছে গেছে বলো তো সেলিনার কাছে গেছে তো আমার কাছে না এসে ভুল করে কলটা কোথায় চলে গেছে বলতো সেলিনার কাছে চলে গেছে ঠিক আছে তো অভির সাথে এই যে সেলিনার যে পরিচয় হলো পরে পরিচিত হয়েছে আস্তে আস্তে তো এই অভির সাথে সেলিনার যে পরিচয়টা হয়েছিল এই পরিচয়টা হয়েছিল কোথায় বলতো টেলিফোনের মাধ্যমে হয়েছিল কিসের মাধ্যমে হয়েছিল টেলিফোনের মাধ্যমে তাহলে আমরা এটা মনে রাখতে পারি দেখো অভির সাথে সেলিনার কিসের পরিচয় বলো তো টেলিফোনে পরিচয় ঠিক আছে অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয় এটা আমরা মনে রাখবো অভির সাথে এই কথাটা একটু জাস্ট মনে রাখতে হবে সবাই যে অভির সাথে সেলিনার পরিচয় হয়েছিল সেটা কিসের মাধ্যমে হয়েছিল টেলিফোনে পরিচয় ঠিক আছে তো এইটা দিয়ে কী হইল দেখো অভি অভিতে মনে রাখবা হচ্ছে অক্সিজেন ও অভিতে কি অক্সিজেন অভির সাথে সাথেতে হচ্ছে সালফার কার পরিচয় হয়েছিল বলতো সেলিনার পরিচয় হয়েছিল তাহলে অভির সাথে সাথেতে হচ্ছে সালফার কার পরিচয় হয়েছিল সেলিনার পরিচয় হয়েছিল সেলিনাতে হচ্ছে সেলিনিয়াম আচ্ছা কিসের পরিচয় হয়েছিল টেলিফোনে হয়েছিল টেলিফোনে হচ্ছে টেলুরিয়াম ঠিক আছে আর পরিচয়তে কী বলো তো পলিনিয়াম তাহলে দেখো আমাদের গ্রুপ ষোলো যেসব মৌল আছে আমরা কীভাবে মনে রাখতে পারি অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয় অভিতে হচ্ছে অক্সিজেন সাথেতে হচ্ছে সালফার কার পরিচয় হয়েছিল সেলিনার পরিচয় হয়েছিল কিসের পরিচয় হয়েছিল টেলিফোনে আর অভির সাথে সেলিনার টেলিফোনে কী হয়েছিল পরিচয় হয়েছিল পরিচয়তে হচ্ছে পলিনিয়াম তাহলে দেখো গ্রুপ ষোলোর মৌল সম্ভবের নামও আমরা কিন্তু পেরে যাচ্ছি ঠিক আছে তাহলে গ্রুপ তেরো শেষ আমাদের গ্রুপ ষোলোও শেষ ঠিক আছে বাকি থাকলো কি চোদ্দ আর পনেরো নাম্বার হ্যাঁ ফারজানা মেহজাবিন কমেন্ট করছে থ্যাংক ইউ ফারজানা মেহজাবিনকে কমেন্ট করার জন্য তোমরা বাকি যারা আসো তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু ক্লাসটা কিন্তু তোমাদের এখানেই আর কি অনেক কিছু মুখস্থ হয়ে যাবে বাট ক্লাসটা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নাই তো সবাই আর কি কমেন্ট করো বেশি বেশি করো যেগুলো বলতে সেগুলো কমেন্ট করো বা খাতায় লিখে রাখো খাতায়ও লিখে রাখো প্লাস কমেন্টও করো আচ্ছা এরপরে দেখো আচ্ছা তো দেখো আর কি একজন মনে করো আমার একজন পরিচিত একজন আন্টি আসছে আর কি তো তিনি আর কি আমরা জানি যে জেএসসিতে একটা সার্টিফিকেট দিত আর কি এখন দেয় না বাট আগে দিত আর কি জেএসসিতে একটা এক্সাম হইতো এসএসসিতে একটা এক্সাম হইতো জেএসসিতে এক্সাম হইতো কোন টাইম বলতো ক্লাস এইটে একটা এক্সাম হইতো আর এসএসসি এক্সাম হইতো কখন তো ক্লাস টেনে তাই না টেন পাস করলে তো এরকম আর কি তো আমার যে ওই পরিচিত যে আনটিটা ছিল উনি হচ্ছে নাইন পাস করছে কোন ক্লাস পাস করছে তো ক্লাস নাইন পর্যন্ত পড়ছে আর কি তো সে কষ্ট করে নাইনও পড়ছে তো আলটিমেটলি নাইন পরে কি তার খুব লাভ হয়েছে কোনো লাভই কিন্তু এইট পড়লে একটা সার্টিফিকেট পাইছে টেন পড়লে একটা সার্টিফিকেট পাইছে বাট নাইন পরে আলটিমেটলি এইট পড়ারই তো সমান মানে মানুষজন তা জানবে না যে সার্টিফিকেট তো পাচ্ছে না তাহলে এই নাইন পাস করে কি তার কোনো লাভ হয়েছে শুধু শুধু তার একটা বছর নষ্ট হয়েছে তাই না তো সে এই কষ্টে কি করলো বিশ খেলো কি করলো বিশ খেলো ঠিক আছে তো এই কষ্টে সে কি করছে বিষ খাইছে যে এক বছরে আমি শুধু শুধু নষ্ট করলাম এই জন্য সে বিষ খাইছে ঠিক আছে তো সে আমার যে আনটিটা ছিল উনি কি পাশ ছিল পাস 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 ছিল ছিল ঠিক ঠিক আছে আছে কি করছিল পাস আনটি ছিল আন্টি ছিল নাইন পাস আন্টি কি করলো বিষ খেলো ঠিক আছে এটা মনে রাখবো নাইন পাস আনটি বিষ খেলো নাইন পাস আনটি কি করছে বলতো বিষ খাইছে তো এইটাতে কি হলো দেখো আচ্ছা এটাতে কি হলো নাইনথে মনে রাখবা নাইনথে হচ্ছে নাইট্রোজেন নাইনথে কি নাইট্রোজেন পাস পাশ দেখো পাশের পিতে হচ্ছে ফসফরাস এ হচ্ছে আর্সেনিক নাইন পাস নাইনে হচ্ছে নাইট্রোজেন পাশের পিতে ফসফরাস এ আর্সেনিক নাইন পাস কে বলতো আন্টি আন্টিতে হচ্ছে অ্যান্টিমনি নাইন পাস আন্টি ঠিক আছে তারপর কি করছিল বলতো বিষ খাইছিল বিষতে মনে রাখবা বিসমাত বিষতে কি বিসমাত তাহলে নাইন পাস আন্টি বিষ খেলতে আমরা কি মনে রাখলাম নাইনথে হচ্ছে নাইট্রোজেন পাশের পিতে ফসফরাস হচ্ছে হচ্ছে কিছু নাই ঠিক আছে তাহলে এইটা দিয়ে দেখো আমরা গ্রুপ পনেরো সকল মৌল কিন্তু আমরা মনে রাখতে পারি খুব ইজিলি এই যে নাইন পার্সেন্টটি বিষ খেলো দিয়ে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তাহলে দেখো এখান থেকে কিন্তু আমার গ্রুপ পনেরো নম্বর মৌলও শেষ আচ্ছা এরপর তোমার জানো যে কিছুদিন আগে কিন্তু একটা ভাইরাস আসছিল ঠিক আছে তোমার হচ্ছে করোনা ভাইরাস আসছিল আর কি তো এই করোনা ভাইরাস কিন্তু ছড়াইতে হচ্ছে কিসের মাধ্যমে বলতো হাঁচি এবং কাশির মাধ্যমে হচ্ছে করোনা ভাইরাস ছড়াতো আর কি ঠিক আছে তো এরকম আর কি এরকম একজন আর কি রাজা ছিল আর কি সেই রাজার ছেলে তারও আর কি এরকম আর কি হয়েছে এরকম করোনা ভাইরাস হয়েছে মানে তার হচ্ছে কাশি অনেক কাশি হচ্ছে তো এই কাশি কোনোভাবেই আর কি সারতেছে না তো রাজা কি বললো যে যে তার এই কাশিটা সারাই দিতে পারবে তাকে সে খুশি হয়ে সোনা গিফট করবে কি গিফট করবে সোনা মুদ্রা বা দিয়ে দিবে আর কি তো সে রাজা বলছিল যে কাশি গেলে কি পাবে সোনা পাবে কাশি গেলে কি পাবে সোনা পাবে কথাটা বলছিল যে কাশি কাশি আমরা এইভাবে লিখবো ঠিক আছে কাশি ইংলিশে লিখব কাশি গেলে কি পাবে বলতো সোনা পাবে কাশি গেলে সোনা পাবে এটা আমরা মনে রাখবো ঠিক আছে কাশি গেলে কী পাবে বলছিল সোনা পাবে আর কি তো এটা দিয়ে দেখো কি হলো দেখো কাশি গেলে সোনা পাবে কাশিতে হচ্ছে কাশিতে কার্বন আর সিলিকন গেলেতে হচ্ছে জার্মেনিয়াম ঠিক আছে গেলেতে কি জার্মেনিয়াম কাশি গেলে কী পাবে সোনা পাবে সোনা মানে হচ্ছে এসেন এসেন মানে হচ্ছে টিন এসেন মানে কি টিন সোনার এসেনে কি টিন কাশি গেলে সোনা পাবে পাবের পিবিতে কি বলতো লেন এইটাতে দেখো আমার গ্রুপ চোদ্দো নম্বরও শেষ তাহলে দেখো আমাদের যেগুলো গ্রুপগুলো আমাদের কথা ছিল সেটা হচ্ছে যে এক দুই আর হচ্ছে তেরো থেকে আঠারো আমাদের সবগুলো গ্রুপ মুখস্ত হয়ে গেছে না তেরো ক্ষেত্রে আমরা বলছিলাম বড় আলু গেলো ইন্ডিয়ার থালায় চোদ্দোর ক্ষেত্রে বললাম কাশি গেলে সোনা পাবে সোনাতে কিন্তু আবার স্বর্ণ আনাকেও সোনাতে কিন্তু কি বলতো সোনা এইখানে সোনাতে হচ্ছে তোমার টিন আর হচ্ছে এখানে স্বর্ণের ছেয়ে ছিল এস্টোনসিয়াম স্বর্ণেতে এস্টোনসিয়াম আর সোনাতে কি বলো তো টিন এন টিন আচ্ছা এরপর হচ্ছে বললাম পাস আনটি কি খেলো বিশ খেলো এখান থেকে আমরা মনে রাখলাম গ্রুপ পনেরো আর গ্রুপ ষোলো বলছিলাম অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয় আর হচ্ছে সতেরো নম্বর গ্রুপ তো আমাদের এমনিই মনে থাকে ফ্লোরিন ক্লোরিন বোমিন আয়োডিন অ্যাস্টাটিন আৰু এইটোতো আমাৰ জানি যে গ্ৰুপ আঠৰ কে আছে হিলিয়াম নিয়ন আৰ ক্রিপ্টন জেনন রেডন ঠিক আছে সবাই কমেন্ট করো আর কি সবাই একটা কাজ করো সবাই গ্রুপ আঠারোর মৌলসমূহ কমেন্টে লেখো হিলিয়ামের মানে মানে মৌলসমূহ যে হিলিয়াম এইচি নিয়ন এনি এইগুলো আর কি সাংকেতিক চিহ্নগুলো আর কি লেখো সবাই কমেন্ট করো গ্রুপ আঠারো মৌলসমূহ সবাই কমেন্ট করো আর কি আচ্ছা এরপরে দেখো আমাদের এই যেটা জানতে হবে যে খার ধাতুর সংখ্যা কয়টা মনে বা খার ধাতুর সংখ্যা হচ্ছে ছয়টা মিথখা ধাতুর সংখ্যা ছয়টা যেটা লাগবে সেটা হচ্ছে মুদ্রা ধাতু মনে মুদ্রা ধাতু হচ্ছে তিনটা মুদ্রা ধাতু কয়টা তিনটা কি কি কপার সিলভার আর গোল্ড এই তিনটাকে বলা হয় ধাতু মানে গ্রুপ এগারো মৌলসমূহকেও কি বলা হয় বলো তো ধাতুর গ্রুপ তো তোমাকে কোশ্চেন এটা আসতে পারে যে ধাতুর সংখ্যা কয়টা তাহলে বলবা তিনটা যদি বলে কত নাম্বার গ্রুপের মৌলসমূহকে ধাতু বলা হয় তাহলে বলবা গ্রুপ এগারোর মৌলসমূহকে আমাদের কী বলা হয় ধাতু বলা হয় আর তারপর মনে হয় চ্যালকোজেন চারটা মানে চ্যালকোজেন বলা হয় গ্রুপ ষোলো নম্বরের মৌলসমূহকে গ্রুপ সতেরো মৌলসমূহকে বলা হয় হ্যালোজেন আচ্ছা অভিজাত বা নোবেল অভিজাত বা নোবেল এইটা বলতো গ্রুপ আঠারো মৌলসমূহকে তাহলে দেখো মুদ্রা ধাতু আলাদা অভিজাত ধাতু কিন্তু আলাদা অভিজাত ধাতু কারা গ্রুপ আঠারো মৌলসমূহ আচ্ছা এরপর মনে বিরল বিরল মৃত্তিকা মৌল লেন্থাইট সিরিজে মৌলসমূহকে কি বলা হয় বিরল মৃত্তিকা মৌল বলা হয় আর সিরিজে কয়টা মৌল আছে পনেরোটা মৌল আছে এই জন্য বিরল মৃত্তিকা মৌলের সঙ্গে কয়টা কোশ্চেনে যদি আসে বলবো কয়টা পনেরোটা অপধাতু কয়টা ছয়টা আগে কিন্তু সাতটা ছিল এখন মনে বা অপ্রধাতু কয়টা ছয়টা ঠিক আছে এরপর দেখো আদর্শ মৌল কয়টা মনে বা আদর্শ আমরা কিন্তু পর্দা সামনে ওখানে একবার পড়ছে আদর্শ মূল্য এখানে আবার আছে আদর্শ মূল্য আর একটা টার্ম আছে সেটা হচ্ছে এস ব্লক এবং পি ব্লকের সমকে আদর্শ মৌল বলা হয় আমরা জানি এস ব্লকে চোদ্দটা মৌল আছে আর পি ব্লকে ছত্রিশটা মৌল্য আছে তাহলে টোটাল আদর্শ মৌল কয়টা বলে তখন বলবো পঞ্চাশটা ঠিক আছে আদর্শ মৌল কয়টা পঞ্চাশটা আর্টের সময় বা হাইড্রোজেনকে বলা হয় দুষ্টু মৌল বলা হয় কাকে হাইড্রোজেনকে আর গ্রুপ আঠারো মৌলসমূহ আটটা জিনিস গঠন হয় ক্লাত্রের যৌগ গঠন করে এই ইনফরমেশন আমাদের জানতে হবে আর এই যে এই এস ব্লক এবং পি ব্লকের মৌলসমূহকে আর্টের নামেও রাখা হয় সেটা হচ্ছে প্রতিনিধি মৌল বা রিপ্রেজেন্টেটিভ ইলিমেন্টস কি বলা হয় রিপ্রেজেন্টেটিভ ইলিমেন্টস রিপ্রেজেন্টেটিভ ইলিমেন্টসের সংখ্যা কয়টা বললো বলবো কয়টা বলতো পঞ্চাশটা আর্টে মনে বা অন্তঃ অবস্থানান্তর মূলের সংখ্যা কয়টা বলতো আঠাইশটা এ ব্লক মৌলের সংখ্যা সাতাইশটা অন্তঃানিজের মোড়ের সংখ্যা এবং এবং কয়টা তো তিরিশটা ঠিক আছে এই ইনফরমেশন কয়টা একসাথে সামারাইজ করে দেওয়া কি সবাই এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আচ্ছা এরপর দেখো একটা টার্ম আছে সেটা হচ্ছে যে এইখানে একটা গঠন আছে আর কি তো এইটা আর কি আপনার তো শঙ্করান্ত যখন পড়বো তখন আর কি শিখবই বাট এই কটা একটু ব্যতিক্রম এই কটাটা আমরা কীভাবে মনে রাখতে পারি দেখো এখানে কী কী আছে এক্সিএফ কী কী এফ টু আছে এক্সিএফ ফোর আর ঠিক আছে বলতো এক্সিএফ সিক্স এই তিনটার গঠন আসতে পারে যে এই তিনটার আকৃতি কেমন এটা পরীক্ষা আসতে পারে আর কি তো এই তিনটার একটা মনে রাখে একটা শর্টকাট ট্রিক্স দেখাই দিই দেখো এক্সি এফ টু এক্সিএফ ফোর এক্সিএফ সিক্স তো এক্সিএফ টু শেষে কয়টা কত আছে বলতো দুই আছে কত আছে দুই আছে তো মনে রাখবা সরলরেখাকতে কয়টা বিন্দু লাগে বলতো একটা সরল রেখাকতে কিন্তু দুইটা বিন্দু লাগে বুঝছো তাহলে মনে রাখবা এক্সিএফ টু কেমন হবে সরল রৈখিক হবে এক্সিএফ ফোর নামের কত আছে ফোর আছে বর্গ বর্গের কয়টা বিন্দু থাকে বলতো একটা বর্গে চারটা বিন্দু থাকে তাহলে মনে রাখবা এক্সিএফ ফোর কেমন হবে সমতলীয় বর্গাকার আর এক্সি কেমন পড়লাম সরল রৈখিক এরপর দেখো এক্সিএফ কেমন হবে এটা জাস্ট মনে রাখতে হবে ছয় ছয় তো ছয় হতে পারবে না ছয় না হয় কত হবে আট হবে কত হয় আট হয় তাহলে মনে হবে কেমন হবে অষ্টতলকীয় বিকৃত অষ্টতলকীয় তাহলে এই কটা আমাদের জানতে হবে আমাদের চিত্র লাগবে না আমাদের জাস্ট জানতে হবে যে আকৃতিটা কেমন দুইটা স্বল দুইটা বিন্দু শেষ চারটা হচ্ছে বর্গাকার আর ছয়টা হলে কি হবে বলতো ছয়টা হলে হবে কি অষ্টতলকীয় ক্লিয়ার আচ্ছা এরপর দেখুন নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার আছে আর কি এখান থেকে আমাদের যেসব জানতে হবে সেটা হচ্ছে যে সবচেয়ে হালকা গ্যাস সবচেয়ে হালকা গ্যাসকে বলতো অনেকেই বলে হিলিয়াম অনেকেই বলে অনেক কিছু বলে বাট সবচেয়ে হালকা গ্যাস কিন্তু হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা গ্যাসকে হাইড্রোজেন গ্যাস আর হাইড্রোজেনের পর হচ্ছে কোন গ্যাস হিলিয়াম গ্যাস আর হিলিয়াম গ্যাস কেমন বলতো অদাহ্য তো এখানে একটা ইনফরমেশন আছে এটা অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে কার বেরুন উত্তোলন ক্ষমতা বেশি এবং হিলিয়ামের মধ্যে মনে হিলিয়াম গ্যাসের বলো তো হাইড্রোজেনের থেকে অনেক গুণ বেশি কত গুণ বেশি মানে কত পার্সেন্ট বেশি মনে হয় বেশি কত পার্সেন্ট বেশি বিরানব্বই পার্সেন্ট ঠিক আছে হাইড্রোজেনের থেকে হিলিয়ামের বেলুনত্রণ ক্ষমতা বিরানব্বই পার্সেন্ট এই জন্য কি করা হয় ডুবুরিরা যে অক্সিজেন সিলিন্ডার ইউজ করে এইখানে তোমার হচ্ছে অক্সিজেন সিলিন্ডার নামে কিন্তু মনে হচ্ছে অক্সিজেন থাকবে বেশি বাট এই যে যখন পানি নিচে যাবে এদের তো ওনাদের তো উপরে আসতে হবে তো এইটার ওয়েটটা তো কমাইতে হবে কমানোর জন্য ওই অক্সিজেন সিলিন্ডার যাতে মানে উপরে আসতে যাতে সুবিধা হয় এই জন্য আমাদের কি করা হয় অক্সিজেন সিলিন্ডারে এইটটি হিলিয়াম দেওয়া হয় কত পার্সেন্ট এইটটি পার্সেন্টই হিলিয়াম দেওয়া হয় আর মাত্র টোয়েন্টি পার্সেন্ট অক্সিজেন দেওয়া হয় নাম অক্সিজেন সিলিন্ডার বাট অক্সিজেন সিলিন্ডারে দেখো মাত্র টোয়েন্টি পার্সেন্ট কী বলো অক্সিজেন আর বাকি এইটটি পার্সেন্টে কী বলো হিলিয়াম তো অক্সিজেন পার্সেন্টেজ হিসাবে মনে রাখবা অক্সিজেন কিভাবে লিখে তো ও টু ও কে মানে কি জিরো আর টু তাই না তো এটাকে আমরা উল্টা লিখতে পারি কি বলতো টু জিরো হয়ে যায় না তাহলে টু জিরো মানে কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তাহলে এখান থেকে যারা জানলাম যে অক্সিজেন সিলিন্ডার পার্সেন্ট থাকে হিলিয়াম আর টোয়েন্টি পার্সেন্ট কি থাকে বলো অক্সিজেন থাকে আর কি ঠিক আছে আচ্ছা এটা আমরা জানলাম হিলিয়াম সম্পর্কে আমাদের জাস্ট এইটুকু জানলেই হচ্ছে এরপরে দেখো নিয়ন নিয়ন আমরা কোথায় ইউজ করি মনে হয় নিয়ন হচ্ছে কুয়াশা ভেদ করতে পারে কুয়াশার মধ্যে দৃশ্যমান যার কারণে বিমানে পাইলটগণ এটা ইউজ করে কে ইউজ করে বিমানে পাইলটগণ হচ্ছে নিয়ন ইউজ করে আর এইটা জাস্ট জানবা যে ভোল্ট মিটারেও কি ইউজ করা হয় নিয়ন গ্যাস লাগে আর কি এই দুটো ইনফরমেশন জানলেই হবে তাহলে বলো ডুবুরিরা কি ইউজ করে ডুবুরিরা ইউজ করে হচ্ছে হিলিয়াম আর বিমানে পাইলটগণ কোনটা ইউজ করে নিয়ন ইউজ করে কারণ নিয়ন আলো কুয়াশার মধ্যেও দৃশ্যমান হয় এরপর দেখো আর্গন আর্গনটা আমরা কীভাবে মনে রাখতে পারি দেখো আর্গন মনে রাখবো যে আগে দেখবা হলুদ কালের বাল্ব পাওয়া যেত ঠিক আছে ওগুলো দেখবা যে অনেক বেশি গরম হয়ে গেলে ওগুলা কিন্তু বাস্ট হয়ে যেত হিটে বাস্ট হয়ে যেত আগুন ধরে যেত আর কি আর্গনটা কি মানে কি বলো তো আগুন ধরে যেত বালবে কি হইতো আগুন ধরে যেত বল হচ্ছে আগুন ধরে যেত আগুন দিয়ে মনে রাখবা বাল বৈদ্যুতিক বালবে আগুন দিয়ে মনে রাখবা আগুন বৈদ্যুতিক বালবে কি ইউজ করা হয় আর্গুন ইউজ করা হয় আর আমাদের বায়ুতে আর্গুনের পরিমাণ কত আর্গুনের শেষে মনে হয় ন আছে নতে তে মনে হয় নয় কত পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট আর্গনের পরিমাণ পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট আর এটা কোথায় ইউজ করা হয় বৈদ্যুতিক বাল্বে ইউজ করা হয় এই কয়েকটা ইনফরমেশন আমরা জানলাম আচ্ছা এরপর দেখো ক্রিপ্টন জেনন ক্রিপ্টন জেনন দুটো একসাথেই পড়তে হবে ক্রিপ্টন জেন মনে একবার ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে ইউজ করা হয় কোনটা ক্রিপ্টন জেনন ইউজ করা হয় ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে আর রেড অন দেখুন নামে শেষে কি আছে বলতো ডন আছে শেষে কি আছে ডন আছে তো ডন কি বলতো অনেক শক্তিশালী হয় না ক্যান্সার কোর্সকে ধ্বংস করতে গেলেও কি লাগবে অনেক শক্তিশালী কিছু লাগবে তো রেডন মানে নামের শেষে ডন আছে ডন দিয়ে কি করবে সে ক্যান্সার চিকিৎসা ইউজ করা হবে ক্যান্সার কোর্স ধ্বংস করতে আমার কি লাগবে রে ডন ঠিক আছে রেডন আমরা ইউজ করব কোনটা ক্যান্সার কোর্স ধ্বংস করার ক্ষেত্রে আশা করি আর কি নিষ্ক্রিয় বেশে যে ব্যবহার আছে এগুলো তোমাদের সবার ক্লিয়ার এরপর আমরা কিছু কোশ্চেন সলভ করি এখন যে কোনটি অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে ঠিক আছে অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে সবাই এক নম্বর কোশ্চেনটার দুই নাম্বার কোশ্চেন এখানে দুই নাম্বার কোশ্চেন এক নাম্বার যেটা দেওয়া আছে দুইয়ের আনসার দাও তো সবাই সবাই দেখি দুইয়ের আনসারটা কমেন্ট করো সবাই দুই নাম্বার কোশ্চেনটা কমেন্ট করো তো সবাই দুই দুই কমেন্ট করো দুই আনসার কোনটা হবে আচ্ছা দেখো দুই নাম্বার কোশ্চেনে বলছে অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করবে ঠিক আছে কি তৈরি করবে অম্লীয় জলীয় দ্রবণ ঠিক আছে তাহলে দেখো আমরা জানি যে ধাতুর অক্সাইড ধাতুর অক্সাইড বা হাইড্রো বুঝছো ধাতুর অক্সাইড বা হাইড্রো অক্সাইড ধাতুর অক্সাইড সাধারণত কি হয় বলো তো ক্ষারীয় আর অধাতুর অক্সাইড কারা অধাতুর অক্সাইড কি হয় অধাতুর অক্সাইড হয় অম্লীয় অক্সাইড কেমন হয় অম্লীয় আর ধাতুর অক্সাইড কি হয় খারিও তাহলে দেখো এখানে কি আছে জানি বাম পাশে যা থাকে তারা হচ্ছে ধাতু আর ডান পাশে যা থাকে তারা কি অধাতু পর্যসী তো সোডিয়াম কি একটা ধাতু তাহলে সোডিয়ামের অক্সাইড কি হবে ধাতু ধাতুর অক্সাইড কি হবে খারিও হবে তাহলে আমার বসে অম্লীয় তাহলে আমার দেখতে হবে অধাতুর অক্সাইড কোনটা আছে অ্যালুমিনিয়াম ধাতু তাহলে এটাও হবে না জিঙ্ক কি বলতো জিঙ্ক ধাতু বাট কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন কিন্তু একটা অধাতু তাই না তো কার্বন অধাতুর কারণে অধাতুর অক্সাইড কি হবে এটা কি হবে বলতো অম্লি হবে কি হবে অম্লীয় আচ্ছা এরপর দেখছো বসে কোনটি অম্লীয় অক্সাইড কোনটি অম্লীয় অক্সাইড তো ক্যালসিয়াম অক্সাইড কি বলতো ক্যালসিয়ামও কিন্তু একটা কি বলতো ধাতু পর্য দুই নম্বর গ্রুপে অবস্থিত একটু আগে আমরা পড়ে আসলাম আচ্ছা লেড অক্সাইড এটাও কি বলতো একটা ধাতু লেড ধাতু এখন বাকি আছে কার্বন মনোক্সাইড অক্সাইড আরেকটা কি কার্বন ডাইঅক্সাইড তো কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড মনে বা কার্বন মনোক্সাইড হচ্ছে নিরপেক্ষ কার্বন মনোক্সাইড হচ্ছে ইনফরমেশন জানতে হবে সেটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড কার্বন মনোক্সাইড কি নিরপেক্ষ অক্সাইড তাহলে কোনটি অম্লীয় অক্সাইড হবে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড কি হবে বলো তো নিরপেক্ষ অক্সাইড কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন মনোক্সাইড হচ্ছে নিরপেক্ষ আর কার্বন ডাইঅক্সাইড কি বলতো তোমার হচ্ছে অম্লীয় অক্সাইড আচ্ছা এরপর বলছি নিচের কোন মৌলটি উপধাতু ঠিক আছে উপধাতু বা আমাদের হচ্ছে আমরা জানি কি সেমি কন্ডাক্টার উপধাতুর সংখ্যা কয়টা তো ছয়টা কয়টা উপধাতু আছে ছয়টা আছে তো এটা আমরা মনে রাখতে পারি দেখো মনে করো ওই যে আমরা বেআই বলি না বেআই বেআই তো মনে করো এরকম মনে করো তোমার ছেড়ে পক্ষরা আসতেছে তো ফোন দিলা তুমি বললা যে কোথায় আসেন আপনারা সাবধানে আসেন তো ওনারা বলো যে হ্যাঁ জি বেআই আসিতেছি সাবধানে কি মনে রাখবা তো জি বেআই আসিতেছি সাবধানে এই কথাটা মনে রাখবা জি বেআই আশি সাবধানে এই ছন্দটা মনে রাখবা যা তাইলেই হবে আশি তেসি সাবধানে এটা হচ্ছে আমরা ইয়ার ক্ষেত্রে মনে রাখবো কিসের ক্ষেত্রে মনে রাখবো বলো তো উপধাতুর ক্ষেত্রে বা সেমি কন্ডাক্টারের ক্ষেত্রে মনে রাখবো কারেন্ট আছে সেমি এই জন্য তারা সাবধানে আসতে আসে আর কি তাহলে জি বেআই আশি তেসি সাবধানে জিতে মনে রাখবা জার্মেনিয়াম জিতে কি জার্মেনিয়াম ঠিক আছে বেআইতে মনে রাখবা কি বলো তো বোরন বেআইতে বোরন আমাদের আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অনেক কিছু আছে সিতে মনে বা সিতে হচ্ছে আর্সেনিক ঠিক আছে এস থেকে আর্সেনিক সিতে আর্সেনিক তেতে হচ্ছে মনে বা টেলুরিয়াম ঠিক আছে সিতে মনে একবার সিলিকন সি কি সিলিকন আর সাবধানেতে মনে একবার এস বি ঠিক আছে তাহলে দেখো ছয়টা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা আমরা মনে রাখবো হচ্ছে উপধাতুর ক্ষেত্রে তাহলে দেখো অপশানে কোনটা আছে কোনটি মোলটি উপধাতু দেখো সিলিকন আসে আশিতে আশির সিটা আছে তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো অ্যান্সার হবে সি নাম্বারটা একটু আগে আমরা পড়ে আসলাম যে মূল ধাতু কারা কপার সিলভার আর গোল্ড গ্রুপ এগারোর মৌলসমূহ তাহলে দেখো কপার সিলভার গোল্ড কোনটা আছে কপার সিলভার আর গোল্ড ঠিক আছে তাহলে অ্যান্সার হবে কোনটা সি হবে নেক্সট দেখো নিজের খার ধাতুগুলোর মধ্যে কোনটি বেশি সক্রিয় কোনটা বেশি সক্রিয় বলছে আর কি এটা অ্যান্সার দাও তো সবাই সাথে অ্যান্সার কত হবে বলো তো সবাই আচ্ছা তো মনে রাখবা পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে সক্রিয়তা কি হয় ধাতু সক্রিয়তা ক্রমে কি হয় বলো তো বৃদ্ধি পায় তাহলে দেখো এটা সবাই কোন গ্রুপের মৌল গ্রুপ ওয়ানের মৌল লিথিয়াম সোডিয়াম রুবিডিয়াম সিজিয়াম তাহলে সব থেকে বেশি সক্রিয় কে হবে সিজিয়াম হবে কে হবে সিজিয়াম হবে আচ্ছা এখানে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আচ্ছা দেখো এই যে অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে এটা আসছে কোথায় ঢাকা ইউনিভার্সিটি উনিশ বিশে আসছে ঠিক আছে আচ্ছা কোনটি অম্লি অক্সাইড কোশ্চেন দুটো কিন্তু অনেকটা সিমিলার বলতে গেলে অলমোস্ট সেম এই কোয়েশ্চিনে আসছে কথা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ইউনিট আঠারো উনিশ সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আঠারো সালে যে কোশ্চেন দেখো সেটা পরের বছর ঢাকা ইউনিভার্সিটি আসতে কোয়েশ্চিন কিন্তু রিপিট হয় তুমি যে শুধু একটা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করে যাবা তা কিন্তু না তুমি রসান বিচিতা যখন সলভ করবা তখন দেখবা ওখানে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটি কোশ্চেন কি আলাদা ভাগ করে দেওয়া আছে তাহলে তুমি যখন কোশ্চেন সলভ করবা তখন কিন্তু সব সলভ করবা একটা ভার্সিটি কোশ্চেন দেখো আঠারো উনিশ সালে আসছে জাহাঙ্গীরনগরে সেই কোশ্চেনটা ডিউতে আসছে উনিশ বিশ সাল মানে পরের বছরে আসছে আর কি তাহলে বুঝতেই পারতেছো যে তোমার অন্য ভার্সিটির কোশ্চেন সলভ করা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট ঠিক আছে ঢাকা জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম এই চারটা কিন্তু তোমার অবশ্যই মাস্ট সলভ করা উচিত ঠিক আছে ভার্সিটি যদি তোমার প্রিপারেশন হয় তাহলে এই চারটা অবশ্যই সলভ করবা আর গুচ্ছের জন্য তো অবশ্যই গুচ্ছের ভার্সিটিগুলো সলভ করতেই হবে ঠিক আছে তো দেখো আমার কিন্তু কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমার কিন্তু অন্যান্য ভার্সিটিটাই মনে করো আমার টার্গেট ডি ইউ বাট আমি পাশাপাশি অন্যান্য ভার্সিটিটার কোশ্চেনে কিন্তু সলভ করবো ক্লিয়ার আচ্ছা এরপর দেখো কোনগুলো অপধাতু এই যে কোনগুলো অপধাতু আমরা একটু আগেই পড়ে আসলাম যে জিবি আই আসিতেছি সাবধানে তো দেখো এখানে কোনটা আছে দেখো জিবি আই সি তারপর আছে জিবি তো হচ্ছে জার্মেনিয়াম আর আসিতেছি হচ্ছে আর্সেনিক তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো অ্যান্সার হবে আটের সি আট নম্বর আমাদের ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এরপর দেখো আমাদের একটা টার্ম আছে সেটা হচ্ছে পলি অক্সাইড সুপার অক্সাইড অনেকগুলো ভাগ আছে আর কি এটা কিন্তু তোমার মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট সব জায়গায় ইম্পর্টেন্ট তো পলি অক্সাইড গুলো আমরা মনে রাখবো দেখো কি আছে ম্যাঙ্গানিস অক্সাইড আর কি আছে লেড অক্সাইড ঠিক আছে ম্যাঙ্গানিস অক্সাইড আর কি লেড অক্সাইড আচ্ছা সাব অক্সাইড সাব সাব দিয়ে মনে রাখবা যে দুইটা বসবে কোথায় নিচে বসবে কোথায় বসবে নিচে বসবে মানে মাঝখানে বসবে সাব মানে নিচে তাহলে পিবি টু ও আর পলি বললে কি অক্সিজেনের সংখ্যা বেশি হবে মানে পিবি অ টু পলি অক্সাইড পি বি টু আৰু চাব অক্সাইড কি বোতো পি বি টু অ' ঠিক আছে এক্সাম্পল মনে কি বৰ্ত কেজাম্পল কে কে ও টু তো সে অনেক সুপার ঠিক আছে অনেক ভালো পড়ায় আর কি তো সুপার দেবে বা কে কে ও টু ঠিক আছে কে সুপার ঠিক আছে সুপার অক্সাইডকে কে ও টু ঠিক আছে সুপার অক্সাইডকে কে ও টু এরপর দেখো মিশ্র অক্সাইড মিশ্র অক্সাইড আমরা মনে রাখবো দেখো আয়রন এফি থ্রি ও ফোর এফি থ্রি ও ফোর এটা হচ্ছে কি আমার হচ্ছে মিশ্র অক্সাইডকে এফি থ্রি ও ফোর মিশ্র অক্সাইড এফি থ্রি ও ফোর এরপর দেখো নিরপেক্ষ অক্সাইড নিরপেক্ষ অক্সাইড দেখো একটা মনে রাখবা হচ্ছে সিও তারপরে মনে হবে সিওর মতো দেখতে এনো তাহলে সিও এই দুটো আমরা জানলাম যে এরা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড সিও এনো একটু আমরা করে যে কার্বন মনোক্সাইড একটা নিরপেক্ষ অক্সাইড তাহলে সিও এনও এরপর দেখবো মনে হয় পানি ঠিক আছে এরপরকে পানি আর পানির মতোই দেখতে আরেকটাকে এন টু ঠিক আছে সিও এন পানি পানি একটা কি এন এরা সবাই কি বলতো নিরপেক্ষ অক্সাইড আচ্ছা এরপর দেখো উভধর্মী অক্সাইড আছে উভধর্মী অক্সাইড অনেকগুলো আছে আর কি এইগুলো আমাদের চাও এটা আর কি মনে রাখতে পারো আচ্ছা আচ্ছা তো এটা দেখো মনে রাখতে পারো লেখবা যে জনি বলে জনি বলে সবাই জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি ঠিক আছে জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি ঠিক আছে এটা মনে রাখবা এটা হচ্ছে উভধর্মী অক্সাইডের ক্ষেত্রে এটা মনে রাখবা ঠিক আছে জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি ঠিক আছে তো জনিতে হচ্ছে জিঙ্ক জনিতে কি জিঙ্ক ঠিক আছে জনিতে হচ্ছে জিঙ্ক মানে জিঙ্ক অক্সাইড দেখো এই যে জিঙ্ক অক্সাইড জনিতে হচ্ছে জিঙ্ক অক্সাইড বলেতে দেখো বলেতে মনে বা বিই বিইও বেরিলিয়াম অক্সাইড বি বলেতে কি বেরিলিয়াম অক্সাইড ঠিক আছে তুইতে মনে রাখবা টেলুরিয়াম তুইতে কি টেলুরিয়াম ইন্ডিয়াতে মনে বা ইন্ডিয়াম গ্যালেতে মনে রাখবা গ্যালিয়াম গ্যালেতে কি গ্যালিয়াম ঠিক আছে টিনে মনে রাখবার টিন মানে হচ্ছে এসেন টিন মানে কি এইটা কিন্তু টিন এসেন ঠিক আছে পাবোতে মনে রাখবার পিবি আর আমিতে মনে রাখবার কী বলতো আমিতে হচ্ছে অ্যালুমিনিয়াম আমিতে কি অ্যালুমিনিয়াম এই কয়টার অক্সাইড সব কি হবে বলতো সব হবে হচ্ছে আবার উভধর্মী অক্সাইড তো দেখো জনিতে হচ্ছে দেখো জিঙ্ক অক্সাইড চলে আসছে জনি বলেতে হচ্ছে দেখো বেরিলিয়াম অক্সাইড তারপর হচ্ছে আর আরও দুইটা মনে রাখতে হবে টেলুরিয়াম অক্সাইড ইন্ডিয়াম অক্সাইড গেলেতে দেখো গ্যালিয়াম অক্সাইড আচ্ছা টিন পাবো আমি টিন অক্সাইড দেখো এসেন ও টু টিন পাবো আমি পাবো তো হচ্ছে পিবি টু আমি তো হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড দেখো তাহলে আমার সবগুলো কিন্তু চলে আসছে এই একটা ছন্দের মধ্যে জনই বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি এই ছন্দটা মনে রাখো যদি তাহলে কিন্তু তোমার অক্সাইড হয়ে যাবে আলটিমেটলি তোমার পরীক্ষা হলে মনে থাকবে না তো যদি ছন্দ মনে রাখতে পারো বা এইভাবে মনে রাখতে পারো কল্পনা করে মনে রাখতে পারো নিমোনিক্স সহকারে তাহলে দেখবা এটা অনেক মনে আসে কারণ ওটা পেচা যাবে আর্টিস্ট মনে রাখবা দেখো পিবি ও টু কিন্তু দুইটার মধ্যেই আসে উভধর্মী অক্সাইডেও আসে পলিঅক্সাইডেও আছে ঠিক আছে এটা মাথায় রাখবা যে পিবিও টু কিন্তু দুইটার ক্ষেত্রেই আছে আচ্ছা তো আশা করি এটা ক্লিয়ার তাহলে এখন দেখো সবাই উনিশ নম্বরটা অ্যান্সার দাও তো নিচের কোনটা সুপার অক্সাইড একটু আগে পড়ে যে সুপার কে কে সুপার মানে সুপারম্যান কে বা কে এত ভালো পারে সুপার কে তাহলে সুপার সুপার অক্সাইড কোনটা হবে বলো তো সুপার অক্সাইড হবে কে কেও টু ঠিক আছে নিচের কোনটা সুপার অক্সাইড কেও টু নিচের কোন অক্সাইডটি উভধর্মী অক্সাইড উভধর্মী অক্সাইড এই যে কেবল যেগুলো এক্সাম্পল পড়ালাম উভধর্মী অক্সাইডের এক্সাম্পলগুলো বললাম জনি বলে তো ইন্ডিয়া গেলে টিন পাবো আমি আমিতে তো কি ছিল অ্যালুমিনিয়াম ছিল তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড আশা করি বাইশ নম্বর সবার ক্লিয়ার এই কোশ্চেনগুলো কিন্তু আসতেছে দেখো তোমার এটা আসছে বিডিএস উনিশ বিশ যশোর বোর্ড দু হাজার ষোলো তারপরে এটা দেখো বিডিআ সতেরো ঠিক আছে তাহলে কিন্তু এগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এগুলো এই জন্যই ছন্দ দিলাম সব কিছু ছন্দ মনে করে মুখস্থ করলে তো আলটিমেট পরীক্ষা কিছু মনে থাকবে না বাট যেগুলো কঠিন সেগুলো আমরা আর কি নেমোনিক্স বা ছন্দ দিয়ে ছন্দে করবো আচ্ছা এরপরে দেখো নিচের কোনটি সবচেয়ে ছোট আয়ন আচ্ছা কোনটির আকার সবচেয়ে না তোমাদের অনেকেরই আর কি আসে যে আয়ন মানে আকার কোনটার বড় কোনটা ছোটো এটা আমাদের ঝামেলা হয় যেমন আমরা হচ্ছে জানি যে বাম থেকে টানে গেলে আকার হ্রাস পাই উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায় এটুকু আমরা সবাই জানি বাট যখন টানটা আছে আয়নের ক্ষেত্রে সময় ইলেকট্রনিক ক্ষেত্রে বা আয়নের ক্ষেত্রে তখন আমাদের ঝামেলা বাঁধে যে কোনটা বড় কোনটা ছোটো এইটার ক্ষেত্রে আমরা একটা সিম্পল রুল মন মনে রাখবো যেটাতে আমরা সব অবজেক্টিভ আর কি ইনশাল্লাহ খুব ইজিলি পারবো আর কি আমাদের পরীক্ষা হলে চিন্তা করা লাগবে না যে প্রোটন বাড়ছে প্রোটন কমছে না কী হয়েছে আকর্ষণ শক্তি বাড়লে যে উনিশটা প্রোটন আঠারোটা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে যার কারণে আঁকাটা ছোটো হবে এরকম চিন্তা করতে গেলে পরীক্ষা হলে কিন্তু একটা জন্য বেশি টাইম পাবা না ঠিক আছে তাহলে আমাদের এটা শর্টকাট ট্রিক শিখতে হবে যেটার সাথে আমরা খুব সহজেই এই সকল অবজেক্টিভগুলো কিন্তু আমরা ইজিলি পারতে পারি ঠিক আছে তো আসলে এটা দেখবো আমরা এখন একটা মিনিট আচ্ছা তো দেখো আর কি এটা আমরা সব সহজে মনে রাখতে পারি কিভাবে দেখো আমরা একটা গাছ কাটার নিয়ম মনে রাখবো কি কাটার নিয়ম মনে রাখবো বলতো গাছ কাটার নিয়ম ঠিক আছে আচ্ছা তো এটা মনে রাখবা যে গাছ কাটার নিয়ম আমরা কিভাবে মনে রাখতে পারি মনে করো একটা একটা গাছ আছে ঠিক আছে তো এখানে মনে রাখবা যদি মাইনাস সংখ্যা বাড়ে তাহলে মনে রাখবা এক একটা করে ডাল যুক্ত হবে কি হবে ডাল যুক্ত হবে আর প্লাস মানে হচ্ছে ডাল কাটবো ঠিক আছে মনে করো আমার এখানে আছে সোডিয়াম প্লাস আছে ঠিক আছে সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের মধ্যে কে বড় বলছে ঠিক আছে সোডিয়াম এবং সোডিয়াম প্লাস তাহলে দেখো সোডিয়াম এবং সোডিয়াম প্লাস দেখো এটা দেখো সোডিয়াম প্লাস আর ম্যাগনেশিয়াম টু প্লাস সোডিয়াম প্লাসে কয়টা ইলেকট্রন আছে বলো তো দশটা ইলেকট্রন আছে ম্যাগনেশিয়াম টু ইলেকট্রন আছে দশটা ইলেকট্রন আছে তাহলে এটা সবাই কি আইসিউ ইলেকট্রনিক এই দুইটার মধ্যে কে বড় যদি এইটা বের করতে বলে তাহলে তুমি দেখবা যে সোডিয়াম প্লাস মানে কি হয়েছে আমি এখানে একটা ডাল কাটছি ম্যাগনেশিয়াম টু প্লাস মানে এখানে আমি দুইটা ডাল কাটছি ঠিক আছে টু প্লাস মানে প্লাস মানে মনে রাখবা কাটছি প্লাস মানে মনে রাখবা কাটছি আর মাইনাস মানে মনে রাখবা আমি ডাল লাগাইছি ঠিক আছে যুক্ত করছি আর কি কাটসি আচ্ছা কাটসিটার মনে একবার যুক্ত করছি ঠিক আছে এটা মনে একবার আচ্ছা একইভাবে ফ্লোরিন মাইনাস ফ্লোরিন মাইনাসেও কয়টা ইলেকট্রন আছে দশটা ইলেকট্রন আছে ফ্লোরিন মাইনাস সোডিয়াম প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস তিনটা দিয়ে কিন্তু দশটা করে ইলেকট্রন আসে বাট সোডিয়ামের ক্ষেত্রে আমি একটা ডাল কাটছি ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে আমি টু প্লাস যেহেতু তাহলে দুইটা ডাল কাটছি আর ফ্লোরিনের ক্ষেত্রে আমি কী করছি একটা ডাল লাগাইছি ফ্লোরিনের ক্ষেত্রে যদি মাইনাস আছে তাহলে কি করছি এই গাছটা থেকে আমি কী করছি একটা ডাল লাগাইছি তাহলে সব থেকে বড়ো হবে কে যেহেতু এখানে একটা ডালের সংখ্যা বেশি একটা ডাল যুক্ত করছি তার মানে ফ্লোরিন মাইনাস হবে সব থেকে বড় তারপরে কি বড় হবে সোডিয়াম প্লাস নাকি ম্যাগনেশিয়াম টু প্লাস সোডিয়ামে আমি একটা ডাল কাটছি ম্যাগনেশিয়ামে দুইটা ডাল কাটছি তাহলে সোডিয়াম প্লাস যদি একটা ডাল কাটছি তাহলে কম ডাল কাটছি তাহলে বড়ো হবে কে সোডিয়াম বড় হবে তারপরে কি বড় হবে ম্যাগনেশিয়াম বড় হবে তাহলে এটা যদি আমার সিরিয়াল ওয়াইজ করতে হয় তাহলে কি আসবে ফ্লোরিন মাইনাস তারপরে সোডিয়াম প্লাস তারপরে কি ম্যাগনেশিয়াম প্লাস ঠিক আছে এই গাছ কাটার নিয়ম দিয়ে আমরা দেখো এই অবজেক্টিভগুলো এখন সলভ করবো যে বলছে যে নিচের কোন আয়নটি সবচেয়ে ছোট আয়ন সবচেয়ে ছোট আয়ন বলছে বুঝছো সবচেয়ে ছোট মানে আমি যেটার ডাল সব থেকে বেশি কাটছি তো দেখো আর কি সালফার টু প্লাস টু মাইনাসে কয়টা ইলেকট্রন আছে এখানেও আঠারোটা আছে ক্লোরিন মাইনাসেও আঠারোটা এসক্যান্ডিনিয়াম থ্রি প্লাসে আঠারোটা ক্যালসিয়াম টু প্লাসে কয়টা আঠারোটা আছে আচ্ছা তো দেখো আর কি এখানে আমি ডাল কোনটার বেশি বলো তো সব থেকে বেশি ডাল কোনটার এটা সবাই অ্যান্সার দাও তো এক নাম্বার কোশ্চেনে সবাই আনসার দাও একের আনসার দাও বলছে যে কোনটি সব থেকে ছোট আয়ন তাই না তো ছোট মানে কি যেটা আমি ডাল সব থেকে বেশি কাটছি তো এটা কিন্তু আমার ইলেকট্রন মিলেকট্রন হিসাব করতে গেলে কিন্তু অনেক টাইম লেগে যাবে তো আমি দেখবো যে কোনটার বেশি এটা আমি দুইটা ডাল লাগাইছি এটাই একটা ডাল লাগাইছি এটাই দুইটা ডাল কাটছি এটা তিনটা ডাল কাটছি তাহলে সবচেয়ে ছোট বলছে ছোট আয়ন তার মানে যেটা আমি ডাল সব থেকে বেশি কাটছি কোনটা বেশি কাটছি স্ক্যান্ডিনাম থ্রি প্লাস তাহলে অ্যান্সার কোনটা হবে বলতো একের সি আশা করি সবার ক্লিয়ার ঠিক আছে স্ক্যান্ডিনাম থ্রি প্লাস আচ্ছা এরপর দেখো ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি ঠিক আছে ব্যাসার্ধের সঠিক ক্রম তো এটাও দেখো আমাদের যেটা আসছে সেটা হচ্ছে যে এটা আমরা গাছ কাটার নিয়মতে কিন্তু খুব ইজিলি বের করতে পারি তাহলে এটার আনসার সবাই কমেন্ট করো তো তিনের কত হবে সবাই কমেন্ট করো তিনের আনসার কত দেখো এখানে বলছে যে তোমার হচ্ছে ব্যবসাদের সঠিক রূপ তার মানে আমি দেখবো যে কার দেখো নিয়ন আর একটা কি আছে সোডিয়াম আছে আর একটা কি আছে বলতো সোডিয়াম প্লাস আর একটা আছে ম্যাগনেসিয়াম টু প্লাস তিনটা মৌল আছে আর কি তো দেখো আমি নিয়নের ক্ষেত্রে নিয়নে কিন্তু কোনো আয়ন নাই তার মানে আমি ওটাকে কিছুই করি নাই ওটা যেরকম আছে ওইরকমই আছে সোডিয়াম প্লাসে দশটি ইলেকট্রন আছে ম্যাগনেশিয়াম টু প্লাসে দশটি ইলেকট্রন আছে তো নিয়ন নিয়নের মতোই আছে সোডিয়ামে আমি কী করছি একটা ডাল কাটছি এটা ছোটো হয়ে গেছে নিয়নের থেকে ছোট হয়ে গেছে তার মানে এটা বড় হয়ে গেছে আচ্ছা সোডিয়াম প্লাস আর ম্যাগনেশিয়াম টু প্লাস এই দুটোর মধ্যে বড়োকে সোডিয়ামে আমি একটা ডাল কাটছি ম্যাগনেশিয়াম আমি দুইটা ডাল কাটছি তাইলে বড়ো হবে কে অবশ্যই সোডিয়াম বড় হবে তাহলে অবশ্যই সোডিয়াম বড়ো তাহলে নিয়ন সব থেকে বড়ো যেহেতু এটা আমি কোনো টাচই করি নাই লাগাইও নাই কাটিও নাই সোডিয়ামে আমি একটা কাটছি আর ম্যাগনেশিয়ামে দুইটা কাটছি তাহলে কে বড়ো হবে অবশ্যই সোডিয়াম বড়ো হবে তাহলে অ্যানসার কোনটা হবে বলো তো নিয়ন তারপরে বড়ো কে সব থেকে নিয়ন তারপরে সোডিয়াম তারপরে কে বলো তো ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপর দেখো নিম্নের কোনটির ব্যসার তো সবচেয়ে কম নিচের কোনটি দেখো একই রকম কোশ্চেন দেখো আমি এটা জাস্ট অ্যাড করছি তোমার দেখানোর জন্য ডিউ আঠারো উনিশ সালে আসছে এই কোশ্চেনটা এরকম সেম কোশ্চেন কোবার্ট কুমিল্লা ইউনিভার্সিটিতে দেখো উনিশ বিশ সালে আসছে তারপর দেখো কোথায় আসছে আই ইউ মানে ইসলামিক ইউনিভার্সিটি উনিশ বিশ সালে আসছে ঢাকা ইউনিভার্সিটি আঠারো উনিশ সালে আসছে তারপরে ডিইউ আবার বারো তেরো সালেও আসছে তা দেখো একটা জিনিস যে ডিউ আঠারো উনিশ সালে এই টপিক থেকে একটা কোশ্চেন আসছে আবার ডিউতে তোমার আঠারো উনিশ সালেই দেখো আরও একটা কোশ্চেন আসছে ঠিক আছে তো দেখতেই পাতেছো যে এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আরও আসছে কোথাও দেখো ডিউ উনিশ বিশ সালেও আসছে আয়ন দিয়ে বরিশাল বোর্ডে অসাধারণ মানে এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট যেরকম তারপর হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট তাহলে দেখো সবাই এই কোশ্চেনের অ্যান্সার দাও তো সবাই লাস্টে এই কোশ্চেনের অ্যান্সার দাও যায় নিম্নের কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম হবে পাঁচ নম্বর কোশ্চেনের অ্যান্সারটা সবাই দাও সবাই পাঁচ নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দাও যে পাঁচ নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কী হবে এটা তো স্লো কেন পাঁচ নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও আমি সবার কমেন্ট পড়বো আর কি দেখি তোমরা কে কে লাইভে যুক্ত আসো আর কি হ্যাঁ পাঁচ নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও পাঁচের ডি মৌসুমী আক্তার এ আচ্ছা ফারজানা ফারজানা ডি 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 পারভেজ আচ্ছা তো দেখো এখানে কি সবচেয়ে কম হবে আবার সে একই নিয়ম তুমি এটা ইলেকট্রন মিলেকট্রন হিসাব করার কোনো দরকারই নাই তুমি দেখতেছো সবগুলো দশটা আছে সবচেয়ে কম যেহেতু বলছে তার মানে এখানে মাইনাসের আসবেই না মাইনাস মানে আমি যুক্ত করছি তাহলে এটা হবে না এটা তো আমি টাচই করি নাই কম যেহেতু বলছে তাহলে আমি কাটছি কোনটাই বেশি এটা আমি একটা কাটছি এটা আমি দুইটা কাটছি তাহলে ছোট হবে কে যেটা আমি বেশি কাটছি তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো অ্যান্সার হবে ডি হবে ঠিক আছে তা দেখো এই কোশ্চেনটা কত সালে আসছে ঢাকা ইউনিভার্সিটি বারো তেরো সালে আসছে সেম এরকম একটা কোশ্চেন কিন্তু দেখো ডিউ আঠারো উনিশ সালেও আসছে তাহলে দেখো তুমি যখন প্রশ্ন ব্যাংক ভালো মতো পড়ে যাবা অ্যানালাইসিস করে পড়ে যাবা তাহলে কিন্তু তোমার কিন্তু এইগুলা নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তো দেখো এই যে রশন বিচিত্রা বইয়ে কিন্তু এরকম বিগত বছরে যেসব কোশ্চেন আছে শুধু যে বিগত এক দুই বছর কোশ্চেন আছে তা কিন্তু না বিগত আট নয় দশ বছর বা তারও বেশি আছে আর কি তুমি কোশ্চন কোশ্চেনগুলো ভালো মতো পড়ে যাও তাহলে কিন্তু কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবা মানুষ কিন্তু বলে কোশ্চেন কমন পাইছি হুবহু কমন আসে না বাট সেম এইটা যে পারবে সেই ওইটাও পারবে তাই না তাহলে তোমার এই আর কি রসন বিচিত্র বইটা কিন্তু অনেক ভালো আর কি কেমিস্ট্রির জন্য এবং বাকি যেসব বিচিত্র আছে তুমি বিচিত্রা সি যদি সলভ করো কোনো কোশ্চেন ইনশাল্লাহ সমস্যা হবে না কারণ কোশ্চেনের টপিক এখানে ব্যাখ্যা সহ অনেক সুন্দর মতো দেওয়া আছে তাহলে তুমি এই বইটা আজকে থেকেই পড়ে পড়া শুরু করে দাও আজকে যে ক্লাসগুলো নিলাম মানে যে টপিকগুলো পড়লাম এই টপিকগুলো তুমি এখন কি কাজ হবে তোমার রসান বিচিত্রা বই থেকে ভালো মতো সলভ করা এবং সলভের পর পরশুদিন যে যেই এক্সামটা হবে এই চ্যাপ্টারের উপর এইটা ভালো মতো দেওয়া আর রসায়ন বিচিতা থেকে দেখবে আরও অনেক টপিক আছে আর কি এক্সপ্লেন করা আছে খুব সুন্দরভাবে এক্সট্রা ইনফরমেশনগুলো ওগুলাও কিন্তু তোমরা সবাই আর কি দেখার চেষ্টা করবো আর কি ঠিক আছে তো সবাইকে আর কি ধন্যবাদ আজকের ক্লাসটাই যে ফার্স্ট থেকে ক্লাস পর্যন্ত যারা ছিল আশা করি তোমাদের কোনো ক্ষতি হয় নাই অনেক উপকৃত হয়েছে অনেক নতুন কিছু জানতে পারছো যেগুলো তোমাকে অ্যাডমিশনে অন্যদের থেকে কয়েক গুণ ইনশাল্লাহ আগায় রাখবে আর কি তো তোমরা চেষ্টা করবা যে আগামী সামনে যেসব লাইভ ক্লাস নেওয়া হচ্ছে জয়কলি পেজ থেকে এই ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি তো তোমরা চেষ্টা করবা ক্লাসগুলো মনোযোগ সহকারে করার সামনে যেসব ক্লাস নেওয়া হবে সবগুলাই করবা আর আরও যেসব ক্লাস হবে অন্যান্য সাবজেক্টের সেগুলোও সবাই মন দিয়ে করবা ইনশাল্লাহ অনেক উপকৃত হবা তো সবাইকে ধন্যবাদ আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা ধন্যবাদ